শুক্রবার গভীর রাতে কমলপুর মহকুমার কমলপুর থানার অধীন দুর্গাচমহনি নাকা পয়েন্টের সামনে থেকে TR04 VV 0629 নম্বর একটি কালো রঙের টাটা সাফারি গাড়ি আটক করে পুলিশ গাড়ি সহ তিনজনকে আটক করে কমলপুর থানায় খবর পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কমলপুর থানার এসডিপিও সমুদ্র দেববর্মা, ওসি সঞ্জয় লস্কর এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তথা কমলপুর মহকুমার DCM অমৃত চাকমা। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে 456টি প্যাকেট থেকে মোট 91,200টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ গাড়ির চালক সহ তিনজনকে আটক করে। ধৃতরা হল লিটন মিয়া, সামিনুল ইসলাম এবং জাহির হোসেন। ধৃত তিনজনের বাড়ি সোনামুড়া মহকুমায়। আটক করা ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় 2.5 কোটি টাকা। শনিবার কমলপুর থানার এসডিপিও সমুদ্র দেববর্মা এই সংবাদ জানান। গতকাল অ্যারাউন্ড 2:30 AM দুর্গাচমনি নাকায় একটি টাটা সাফারি বিয়ারিং রেজিস্ট্রেশন নাম্বার TR01 VV 0629 আমরা আটক করি, আমরা রিটেইন করি। সেই গাড়ির থেকে টোটাল 91,200 ইন 456 প্যাকেটস আমরা ইয়াবা ট্যাবলেট রিকভার করি ইন দি প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আমিও ছিলাম, ওসি সাহেব ছিল, অ্যান ইন্ডিপেন্ডেন্ট উইটনেস। সেই সিজড আইটেমের বাজার মূল্য অ্যাপ্রক্সিমেটলি 2.28 কোটি টাকার মতো হবে। এবং সেই গাড়ির মধ্যে যে ড্রাইভার অ্যান্ড টু আদার্স, মানে টোটাল তিনজনকে আমরা ডিটেইন করি। এখন NDPS-এর আইন ধারা কেস রেজিস্টার হয়ে গেছে এটা। এসডিপিও আরও জানান, গাড়িটি কুমারঘাট থেকে আসছিল। ধৃত তিনজনের বিরুদ্ধে NDPS ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। ধৃতদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে শনিবার আদালতে সোপর্দ করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।